من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون وقال رسول الله صلى الله عليه وسلم احصوا حلال شعبان لرمضان وقال رسول الله صلى الله عليه وسلم من خفف عن مملوكه فيه غفر الله ما تقدم من ذنبه أو كما قال عليه الصلاة والسلام بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم شكرا لكوستيتي الله سبحانه وتعالى دربار الشكريا جمهان الله رب العالمين عدد کے پرتی جمعان میں آج کیو ای شعبان مشید شر مشیش صلاة الجمعہ دائی جنو مسجد آشاء توفیق دار پوری چن جنو محمد ملیک دربار الشكريا دائی پوری ہم تر نو تسفل دیگے کلمت الشكر دائی پوری الحمدللہ সম্মানিত উপস্থিতি বর্তমানে যে সময়টিতে আমরা আছি কোরআন হাদিসের আলোকে একজন মুমিনের জীবন গঠনের জন্য সবচেয়ে উত্তম একটি সময় একজন মুমিনের সামনে সুবর্ণ এক সুযোগ এখন আছে রহমত বরকত মাগফিরাত নাজাত ইত্যাদি বার্তা নিয়ে আমাদের সামনে উপস্থিত হচ্ছে পবিত্র মাহে রমাদান এই রমাদানুল মুবারকের স্বাগতম এবং এই পবিত্র মাহে রমাদান আমাদের জন্য কিভাবে বরকতময় হতে পারে কিভাবে এটা আমরা সুন্দরভাবে সাজাতে পারি কি কি আমল করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা প্রিয় হতে পারি এই বিষয়ে ইনশাআল্লাহ আজকে এই সংক্ষিপ্ত নির্ধারিত সময়ের ভিতরে আলোচনা হবে ইনশাআল্লাহ সম্মানিত উপস্থিতি শাওয়াল মাসের শেষ এই দিনগুলোতে বিশেষ করে শেষ দিন যে আছে এই সময় বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলগুলো কি ছিল প্রথমেই আমরা এটা জানব হযরত সালমান ফার্সি রাদিয়াল্লাহু আনহু উবাদাহ ইবনে সামিত রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিসের ভিতরে এসেছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষ করে এই শাওয়ালের শেষ দিকে এসে রমাদানের শুরুতে এই এক সন্ধিক্ষণ মুহূর্তে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রিয় সাহাবা কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনকে সামনে রেখে বিশেষ ভাবে কিছু নসিহত করতেন বিশেষ কিছু উপদেশ দিতেন এই রমজানটা কিভাবে সুন্দরভাবে কাটাতে পারো রমজানটা যাতে প্রাণবন্ত হয় রমজানটা যাতে প্রাণহীন না হয়ে যায় শুধু দেহ আছে এর ভিতরে কোনো ধরনের আত্মা নেই প্রাণ নেই এমন যাতে রমজান না হয় এজন্য বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন ভাবে এর পরামর্শ দিয়েছেন পরামর্শের ভিতরে করণীয় অনেক জিনিস ছিল
আবার বর্জনীয় অনেক জিনিস ছিল, তোমরা এই এই কাজগুলো করবে সাবধান, তবে এই কাজগুলো তোমরা করবে না। মহতারাম হাজিরিন, ঠিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাদিসের ভিতরে যেটা পাওয়া যায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রমজানকে সামনে রেখে পবিত্র মাহে রমজানের এই সওগাত, এই হাদিয়া, এই তোহফাকে সামনে রেখে পুরো জান্নাতকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুসজ্জিত করতে থাকে, বছরের 11টি মাস ধরে জান্নাতকে সুন্দরভাবে সাজাতে থাকে, এই রমজানকে কেন্দ্র করে, রমজানকে উপলব্ধ করে। যখনই রমজানের প্রথম রজনী শুরু হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জান্নাতের দরজাগুলো খুলে দেন, সুবহানাল্লাহ, যেই জাহান্নামের দরজাগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বন্ধ করে দেন। মানুষ যদি সুন্দরভাবে ইবাদত বন্দেগি করতে পারে, যাতে কোনো ধরনের বড় ব্যাঘাত সৃষ্টি না হয়, এজন্য মানব জাতি চিহ্নিত চিরশত্রু, বড় শত্রু, সবচেয়ে বড় দুশ্মন এই শয়তানগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বন্দি রাখেন, যাতে করে এই মানুষগুলোকে এই শয়তান ধোঁকা দিতে না পারে, শয়তান যাতে বিভিন্নভাবে তাদেরকে পদস্খলন না করাতে পারে, এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বড় ইহসান, বড় করম, বড় মায়ার সাথে এই ব্যবহারটি বান্দাদের সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করে। মহতারাম হাজিরিন, এই রমজানের অনেক বৈশিষ্ট্য রয়েছে, অনেক করণীয় রয়েছে, বেশ কিছু বর্জনীয় রয়েছে। যখন এই করণীয়গুলো, যে আমলগুলো আছে, এগুলো আমরা সঠিকভাবে অভ্যস্ত হতে পারবো, এর উপরে আমল করতে পারবো, আর যে জিনিসগুলো ছাড়ার জন্য আল্লাহ রাসূল বিশেষভাবে নির্দেশ দিয়েছেন, এগুলো যখন বর্জন করতে পারবো, আমাদের রমজান সার্থক হবে, আমাদের রমজান সুন্দর হবে। এটা তো একটা ট্রেনিং কোর্স, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে তাকওয়ার ট্রেনিং দিচ্ছেন, মানুষকে সবরের ট্রেনিং দিচ্ছেন, মানুষকে সহমর্মিতার ট্রেনিং দিচ্ছেন, মানুষ মানুষের সাথে কিভাবে ভালো ব্যবহার করবে, কিভাবে ভালো কথা বলবে, এর একটা ট্রেনিং দিচ্ছেন, সাথে সাথে তার সময়ের হেফাজত কিভাবে হবে, এই ট্রেনিংও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পবিত্র মাহে রমজানের মাধ্যমে দিচ্ছেন। শুধু এতটুকু নয়, গরিব দুঃখী অসহায় মানুষের সামনে কিভাবে মানুষ দাঁড়াবে, ইফতারের মাধ্যমে, দান সাদাকার মাধ্যমে, যাকাত আদায়ের মাধ্যমে, সাদাকাতুল ফিতর আদায়ের মাধ্যমে, বিভিন্ন ভাবে গরিব দুঃখী অসহায় মানুষদেরকে যাতে ভুলে না যায়, এদেরকে সমাজের বোঝা যাতে না মনে করে, এজন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ সম্পর্কে বেশ কিছু নির্দেশনা দিয়েছেন। তুমি ইফতার করো, সাথে তুমি গরিব মানুষকে রাখো, এদেরকে ইফতার করাও, কি পরিমাণ সওয়াব হবে, তুমি ঈদের আনন্দে শরীক হচ্ছ, এদের জন্য কিছু ভালো কাপড়ের ব্যবস্থা করো, বিভিন্ন দিক থেকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়টি স্পষ্ট উল্লেখ করেছেন, যাতে সবাই সুন্দরভাবে তাদের সময়টুকু অতিক্রম করতে পারে, সুন্দরভাবে ইবাদত বন্দেগী করতে পারে। আসুন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসের এই শেষ দিকে এসে কি নসিহাতগুলো সাহাবায়ে কেরামকে করেছেন। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিস, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খাতাবানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি আখির শাহরি শাবান, শাবানের শেষ দিকে এসে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সামনে ভাষণ দিতে দাঁড়িয়ে গেলেন, আমাদেরকে নসিহাতের জন্য দাঁড়িয়ে গেলেন। এরপরে রমজানের মহত্ব, রমজানের গুরুত্ব, রমজানের শ্রেষ্ঠত্ব সম্পর্কে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশ দীর্ঘ আলোচনা করেছেন। রমজান এটা সাধারণ কোনো মাস নয়, এ মাস তোমাদের সামনে বিভিন্ন মেসেজ নিয়ে উপস্থিত হয়েছে, তোমাদেরকে বিভিন্ন ভাবে দাবি করার জন্য এই রমজান মাসের আগমন ঘটেছে। রমজান এসেছে তোমাদেরকে বরকতপূর্ণ করার জন্য, তোমার হায়াত যাতে বরকতপূর্ণ হয়, রিজিকের ভিতরে বরকত পাও, সন্তানদের ভিতরে বরকত পাও, ব্যবসা বাণিজ্যে বরকত পাও, আমলে বরকত পাও, সার্বিকভাবে সব দিক থেকে যাতে এই রমজানটা বরকতপূর্ণ হয়ে যায়। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শাহরুল মুবারক, এ মাসটি প্রতিটা মুহূর্তই হলো তোমাদের জন্য বরকতপূর্ণ, সুবহানাল্লাহ। মহতারাম হাজিরিন, শুধু এতটুকু নয়, একজন মানুষের জন্য সবচেয়ে বিপদের খবর, সবচেয়ে ভয়ঙ্কর খবর, সবচেয়ে দুর্ঘটনার খবর হলো এই মানুষটি গুনাহগার অবস্থায় মারা যাওয়া, গুনাহ নিয়ে আল্লাহর সামনে উপস্থিত হওয়া একজন মানুষের জন্য সবচেয়ে কঠিন এক সংবাদ, এই দুঃসংবাদ। এটা এত মারাত্মক, কারণ এই গুনাহ নিয়ে বান্দা যদি আল্লাহর সামনে উপস্থিত হয়, তার এই গুনাহ হিসাব দিয়ে তারপর তাকে জান্নাতে যেতে হবে, আর গুনাহের ব্যাপারগুলো হলো এটা জাহান্নামের দিকে মানুষকে শুধু টানতে থাকে। এই রমজান মাস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের সামনে উপস্থিত করেছেন, প্রত্যেকের জীবন থেকে যাতে এই গুনাহগুলো ঝরে যায়, নিষ্পাপ হয়ে যাও, তোমরা যাতে সুন্দর হয়ে যাও, এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শাহরুল মাগফিরা, এটা মাগফিরাতের মাস হিসেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা করেছেন।
মহতারাম হাজেরিন, এ মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুব বেশি পরিমাণে আল্লাহকে মাফ আল্লাহ বান্দাকে মাফ করতে থাকে। প্রতি রাত্রিতে এমন অসংখ্য বান্দা বান্দিকে মাফ করেন যাদের জন্য জাহান্নামের ফয়সালা হয়েছে, যাদের জন্য জাহান্নামের ফয়সালা হয়ে গিয়েছে। এই মানুষগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পবিত্র মাহে রমজানে প্রতিটা রাত্রিতে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে তাদের নামগুলো কেটে জান্নাতীদের কাতারে আল্লাহ তাআলা তাদেরকে শামিল করে দেন। সুবহানাল্লাহ। মহতরম হাজিরিন, অনেক বরকতের মাস, নিজের জীবনটাকে সুন্দরভাবে গঠন করার একটি মাস। এ মাসের তেমনি আমাদের সারা বছর উপকার করবে, সারা বছর আমরা এর মাধ্যমে লাভবান হতে পারবো। মহতরম হাজিরিন, রমজান কাকে বলে? এক কথা যদি বলি আমরা এটাকে বিরত থাকার নাম হলো রমজান, সিয়াম রমজান। এটাকে আরবিতে কোরআন হাদিসের ভাষায় আমরা সিয়াম হিসাবে পাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল বাকারার ভিতরে এই বিষয়ে আলোচনা করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম। প্রত্যেকটা মানুষকে ডেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নতুন ভাবে একটি প্রস্তুতির খবর দিচ্ছেন, ঘোষণা দিচ্ছেন। ইমানদারদেরকে আল্লাহ তাআলা ডাকছেন, তাদের ইমান তো আছে। এই ইমানদারদেরকে ডেকে এরপরে আল্লাহ তাআলা এই পবিত্র বিধান ইসলামে যেটা একটা মৌলিক স্তম্ভ বলা হয় হাদিসের ভিতরে এসেছে, ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিস, বুখারী ও মুসলিমের ভিতরে এসেছে, এই বুনিয়াদ ইসলাম আলা খামসিন শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইয যাকাত ওয়া সাওম রমাদান, চতুর্থ স্তম্ভ এই সাওম রমাদানের কথা এই হাদিসের ভিতরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করে। তাহলে এই রমজান বা সিয়াম সাধনা আমরা যে ভাষায় বুঝি এটা হলো বিরত থাকার না। কি থেকে আমি বিরত থাকব? এটা অনেকগুলো বিষয় আছে, আমার পানাহার খাবার সব কিছু থেকে, যে জিনিসগুলো পূর্বে আমার জন্য হালাল ছিল, যে জিনিসগুলো আমার জন্য ইবাদত ছিল, আল্লাহকে খুশি রাখার জন্য আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য এই জিনিসগুলো থেকেও আমাকে বিরত থাকতে হবে। আমার খাবার পানাহার সব কিছুই আমার জন্য ইবাদত ছিল, এগুলো থেকে আমি বিরত থাকছি। আমার হালাল স্ত্রী যেটা আমার জন্য ইবাদত, তাদের সাথে কথা বলা ইবাদত, তাদের সাথে খাবার খাওয়া ইবাদত, তাদের সাথে গল্প করা ইবাদত, এই ইবাদতের জিনিসটাও আমাদের এই সময় আমরা একটু বিরত থাকছি। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই হালাল জিনিসগুলো থেকে আমাদেরকে বিরত রাখছেন এই রমজানের মাধ্যমে। মুহতারাম হাজিরিন, এই রমজানের দুইটা দিক আছে, একটা দেহ আর একটা প্রাণ, একটা বডি আছে। আমরা একটা হলো যে রমজান সারাদিন না খেয়ে থাকলাম, শুধু না খেয়ে থাকার নাম রোজা নয়, শুধু না খেয়ে থাকলাম, হ্যাঁ রোজা আদায় হয়েছে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন বান্দা থেকে যে মানের রোজা চাচ্ছেন ওই মানের রোজা হয় না। ওই মানের রোজা হওয়ার জন্য আমার বাহ্যিকভাবে যে সমস্ত জিনিসগুলো আছে এগুলো থেকে যেভাবে বিরত থাকবো, অনেকগুলো গুনাহের কাজ আছে এই জিনিসগুলো থেকেও আমাকে বিরত থাকতে হবে, এগুলোর ব্যাপারেও আমাদেরকে রোজা রাখতে হবে। কিভাবে এ সম্পর্কে বিস্তারিত আলোচনা আছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৌলিক যে কথাগুলো বলেছেন, তুমি রোজা রেখেছো, তোমার রোজার সাথে সাথে তোমার জবানেরও রোজা রাখতে হবে, জবানটাকেও পবিত্র রাখতে হবে। এমন যেন না হয় রোজা রেখেছি ঠিক, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমি না খেয়ে আছি। আল্লাহ তাআলা বান্দার থেকে শুধু এতটুকুই চান না যে তুমি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত না খেয়ে থাকবে, তোমার রোজা কমপ্লিট, শুধু এতটুকুই নয়। যদি এমন হতো তাহলে তো বিষয় কেমন, যে হ্যাঁ যত দীর্ঘ সময় যত বেশি সময় যে না খেয়ে থাকবে তার কত সওয়াব বেশি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন বিধান দেননি, বরং বিধান কি আল্লাহ তাআলা কি দিয়েছেন, হ্যাঁ সেহরি তুমি সর্বশেষ দিকে এসে খাও, এমন না রাতের শুরু অংশে তুমি সেহরি খেয়েছো আর শেষে খাবে না, এমনটি নয়। বরং উত্তম হলো, মুস্তাহাব আমল হলো, সুন্নাত আমল হলো, সেহরির সময় শেষ হওয়ার আগে এই মুহূর্তে তুমি সেহরিটা খাও। আবার এমন নয় যাহা আরো দীর্ঘ সময় তুমি না খেয়ে থাকবে তোমার জন্য বেশি সব লেখা হবে, বিষয়টি অসম্ভব, এমনটি নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বিষয়টি আমাদেরকে জানিয়ে দিচ্ছেন, ইফতারের সময় হয়েছে, ইফতারের সময় হয়েছে, সাথে সাথে তুমি ইফতারি শুরু করে দাও, মোটেও বিলম্ব তুমি করবে না, আর একটু দেরি করি অমুকে আসছে না, আর একটু এরকম না করো, ইফতারের সময় হয়েছে সাথে সাথে তুমি ইফতারি শুরু করে দাও। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখছেন যে আমার বান্দা আমার এই নির্দেশটা মানে কিনা, এখানে সময় কোনো ব্যাপার নয়। শুধু এতটুকুই নয়, এ ব্যাপারে আরো যদি আমরা একটু গভীরে দৃষ্টি দেই তাহলে যে বিষয়টি দেখব, পরিপূর্ণ রোজা কাকে বলে, পূর্ণাঙ্গ রোজা কাকে বলে? শুধু বিরত থাকলাম আমার রোজা হয়েছে, হুকমা বিধানগত দিক থেকে আমার রোজা হয়েছে,
কিন্তু রোজার সাথে সংশ্লিষ্ট যে সমস্ত ফাজাইলের ঘোষণা এসেছে, যে সমস্ত নেকির ঘোষণা এসেছে, এগুলো থেকে অনেক সময় আমরা বঞ্চিত হয়ে যাব। এজন্য আমাদের এই রোজাটা যাতে প্রাণের সাথে হয়, রোজাটা যাতে সুন্দর হয়, এজন্য আমাদের জন্য যেটা করণীয় এটা হলো রোজা রেখেছি, সাথে সাথে আমার জবানটাকেও পবিত্র রাখতে হবে। জবান দিয়ে কোনো বাজে কথা যাতে না বলি, কারো কোনো বিপদ স্বীকার না করি, কারোর সাথে মিথ্যা কোনো ওয়াদা না করি, মিথ্যার প্রতিশ্রুতি যাতে না দিই। কিভাবে বুঝলাম? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, মান লাম ইয়াদা কাওলা যুরি ওয়াল আমাল বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন ফি আন ইয়াদা তুআমাহু ওয়া শারাবাহু। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান লাম ইয়াদা কাওলা যুর, যে ব্যক্তি মিথ্যা পরিত্যাগ করতে পারলো না, ওয়াল আমাল বিহি, মিথ্যা সংশ্লিষ্ট যে সমস্ত ওয়াদা আছে, এটা অনেক ব্যাপক শব্দ বলা হয়েছে, যে যে শ্রেণীতে আছি, যে যে পেশায় আছি, তার ওই পেশা সংশ্লিষ্ট যে সমস্ত মিথ্যা ওয়াদাগুলো, কমিটমেন্টগুলো মানুষের সাথে আমরা করি, এগুলোকে ছাড়তে হবে। আমি একজন ব্যবসায়ী, আমার ব্যবসায়িক যে ধারায় আমি কথাগুলো বলি, এ জায়গায় মিথ্যা সংশ্লিষ্ট যদি কিছু থাকে অবশ্যই আমাকে পরিত্যাগ করতে হবে, যদি আমার রোজাটাকে আমি সার্থক করতে চাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বলেছেন, তুমি যদি এটা ছাড়তে না পারো, তুমি যদি এটাকে পরিত্যাগ করতে না পারো, ফালাইসা লিল্লাহি হাজা, তোমার এমন রোজার কোন প্রয়োজন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নেই, তোমার এমন রোজার কোন প্রয়োজনই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নেই, শুধু তুমি না খেয়ে থেকেছো আর কোনো কিছুই তুমি করোনি। এই হাদিসটা একটু গভীরভাবে যদি আমরা লক্ষ্য করি, তাহলে দেখতে পাবো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেভাবে ধমক দিয়েছেন, ঠিক অনুরূপ ভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে উৎসাহ দিচ্ছেন, যাতে রোজা রেখে সবসময় তো নিষেধ, কিন্তু রমজানের এই ক্ষেত্রে আরেকটু বেশি গভীরভাবে আমরা লক্ষ্য রাখবো, যাতে এই সময়ে আমাদের মিথ্যা সংশ্লিষ্ট কোনো কাজ, কোনো কর্ম, কোনো কার্যক্রমের সাথে আমি যাতে সংশ্লিষ্ট না হই, সব অবস্থায় বিরত থাকার জন্য আমি চেষ্টা করব আমার রোজাটাকে যদি আমি মান সম্পন্ন করতে পারি, প্রাণহীন রোজা যাতে না হয়, দেহ প্রাণ সব মিলিয়ে সুন্দর যাতে একটি রোজা হয়। শুধু এখনো কি নয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো গভীর থেকে কথাটি বলেছে, একটি সমাজের ভিতরে যত ধরনের বিশৃঙ্খলা হতে পারে, এর সূচনা মানুষের সাথে মানুষের কথা কাটাকাটি, ঝগড়া, বিবাদ, এরপরে হাতাহাতি, মারামারি, এরপর বড় ধরনের দুর্ঘটনা ঘটে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি একজন রোজাদার, তোমার বড় শিক্ষা আছে। একজন রোজাদার তিনি যেভাবে রোজা রেখেছেন, রোজার সাথে বড় একটি শিক্ষা হলো, ফাইন সাবাহু আহাদুন, যদি আগে বেড়ে কোনো মানুষ তার সাথে ঝগড়ার জন্য আসে, আগে মিলে তার সাথে কোনো ধরনের খারাপ কথা, বিভিন্ন বাজে মন্তব্য, বাজে কমেন্ট, বাজে বিভিন্ন ধরনের এগুলো করতে আসে, তারপরেও এই রোজাদার ব্যক্তি ধৈর্যের সাথে, সহনশীলতার সাথে তার সাথে শুধু এতটুকুই বলবেন, ফালিয়াকুল ইন্নি মাউন সামিমুন, ভাই ভাই আমি একজন রোজাদার ব্যক্তি, আমি একজন রোজাদার ব্যক্তি, এতটুকু মেসেজ তুমি তার কাছে দিয়ে দাও। এর দুইটা অর্থ, রোজাদার ব্যক্তি যিনি পরিপূর্ণ রোজা রাখতে চান, তিনি কখনোই মানুষের সাথে বকাবাজি করতে পারেন না, মানুষের সাথে ঝগড়ায় লিপ্ত হতে পারেন না, মানুষকে বিভিন্ন ভাবে উত্তেজিত হয়ে কোনো কথা একজন রোজাদার ব্যক্তি বলতে পারেন না। দ্বিতীয় আরেকটি মেসেজ আছে, আফসোসের সাথে তার সাথে এই কথা বলা, ভাই আমি তো রোজাদার, ওই ব্যক্তিও তো সাথে জানি রোজা তো আমিও রেখেছি, এই অবস্থায় কথাটি বলা, ভাই একজন রোজাদার ব্যক্তি এত নিচে কিভাবে নামে, রোজা রাখা অবস্থায় মানুষের সাথে বাদে ঝগড়া বিবাদে লিপ্ত হওয়া, এত নিচে মানুষটা কিভাবে নামে আমার তো বুঝে আসে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন ভাবে এই সমাজের বিশৃঙ্খলা, সমাজের বিভিন্ন ধরনের দূষণ, এই ভাইরাসগুলো দূর করার জন্য রমজানের বড় একটি শিক্ষা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে লিখেছে। ঠিক জবানকে পবিত্র রাখা, বিপদ শিকায়ত না করা, বুখারীর ভিতরে বর্ণনা এসেছে যারা এভাবে বিপদ শিকায়ত করে, মিথ্যা বলে, রোজাটা তাদের জন্য অনেক বেশি ভারী হয়ে যায়, অনেক কষ্ট হয়ে যায়, শুধু হাই হুতাশ, পিপাসা লাগবে, কষ্ট হবে, মনে কেনা, আরে রোজা রাখতে তো পারছি না, এই জাতীয় বিভিন্ন ধরনের চাপ একটা তার উপরে আসবে। যিনি তার ওয়ার সাথে প্র্যাকটিস করে যেভাবে রোজা রাখবেন, তার রোজাটা তার জন্য যত বড় সময় হোক অনেক হালকা অনুভব হবে, তিনি মনে করবেন যে এত তাড়াতাড়ি সময়টা শেষ হয়ে গেল, আরেকটু সময় পেলে হয়তো আরেকটু বেশি ইবাদত করতে পারতাম, আরেকটু কোরআন তেলাওয়াত করতে পারতাম। একজন মুত্তাকিন যারা ঈমানদার তাদের জন্য রোজাটা অনেক সহজ হয়ে যায়। সহিহ বুখারীর ভিতরে এসেছে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই সময় দুজন মহিলা এভাবে ঝগড়া করছেন, কথা বলছেন,
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি পেয়ালা পাত্র দিয়েছেন, তাদেরকে ভূমি করতে বলো। এটা একটা বাহ্যিক উদাহরণ, এর বাস্তবতাও আছে। কোরআনের ভিতরে এই সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলোচনা করেছেন যে তা বোঝাটা অনেক কষ্ট হয়। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এভাবে তাকে নির্দেশ দিয়েছেন, ভূমি করেছে ভূমির সাথে এভাবে আস্ত বস্তে টুকরো এভাবে দেখা গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরে বললেন যে এই লোকটা রোজা রাখা অবস্থায় মানুষের বিপদ শিকায়ত করেছে, মানুষ সম্পর্কে এভাবে বাজে মন্তব্য, এই বিপদের আমল তার ভিতরে ছিল, এটা তার জন্য অনেক বড় কষ্টের কারণ ছিল। আর কোরআনের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হুজুরাতের ভিতরে এই বিষয়ে আলোচনা করেছেন, আইয়াকুল রাহমা আকীহি মাইতান তাকরিতুহু, যে বিপদ শিকায়ত মানুষের সাথে এভাবে যে কথাগুলো বলা হয় এটা অন্য ভাইয়ের মুস্ত খাওয়া, এ সম্পর্কে একটি আলোচনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করেছেন। যাই হোক, মুহতারাম হাজিরিন, রোজাটা সুন্দর করার জন্য আমাদেরকে যেভাবে আমাদের জবানকে পবিত্র রাখতে হবে, জবান দিয়ে সব অবস্থায় থেকে বিভিন্ন তাসবিহাত কালিমা কোরআন তেলাওয়াত এই আমল গুলো রমজানের ভিতরে আমরা বেশি করার জন্য চেষ্টা করব। আর আমাদের চোখকে পবিত্র রাখতে হবে, সমস্ত গুনাহের মূল এই চোখ থেকে আমার অন্তরের ভিতরে প্রবেশ করে। চোখ যখন প্রথমে একটা জিনিস দেখে, এরপর ব্রেনের ভিতরে চিন্তা করে, অন্তরের ভিতরে বাস্তবায়নের জন্য করে, এরপরে আমার দেহ মনে যেগুলো আছে হাত পা দ্বারা এগুলোকে বাস্তবায়ন করার জন্য চেষ্টা করে। তো চোখ সর্বপ্রথম, এগুলো হলো সমস্ত গুণা ভিতরে প্রবেশ করার প্রবেশ দ্বার দরজা। এই জিনিসটা যদি হেফাজত আল্লাহ করে, ভিতরে কোনো গুণাহের পরিবেশ আসবে না। এজন্য নামাজরত যে সমস্ত মহিলা আছে, যে সমস্ত দৃশ্যগুলো দেখতে নিষেধ করা হয়েছে, যে সমস্ত জিনিসগুলো গুণাহের ব্যাপারে বলা হয়েছে, এরকম সমস্ত কিছু থেকে আমার চোখকেও পবিত্র রাখতে হবে। যেভাবে আমি না খেয়ে উদার্ত অবস্থায় আমি বিরত রেখেছি, আল্লাহকে সন্তুষ্ট করেছি, ঠিক আমার জবানকেও এভাবে সমস্ত গুণাহ থেকে বিরত রাখতে হবে, আমার চোখকেও সমস্ত গুণাহ থেকে বিরত রাখতে হবে, আমার ব্রেনকেও বাজে চিন্তা থেকে বিরত রাখতে হবে। কিভাবে মানুষকে ঠকাবো, মানুষকে ধোকা কিভাবে দিব, কাকে কিভাবে মারবো, এই চিন্তাগুলো বাদ দিয়ে এই আমার চিন্তা আনতে হবে মানুষের উপকার আমি কিভাবে করতে পারি। কারো উপকার জীবনে নাও যদি করতে পারি, আমার থেকে যেন কেউ কোনোদিন ক্ষতি না পায়, আমার থেকে যেন কষ্ট না পায়, এই চিন্তাগুলো মাথার ভিতরে ঢুকাতে হবে। হাত পা অঙ্গ প্রত্যঙ্গ প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে এভাবে যখন বান্দা রোজা রাখবে, এই রোজাটাই হলো পরিপূর্ণ সার্থক রোজা। এই সিয়ামের কথাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন এবং এর প্রতিদানের কথাই বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে বলেছেন, আসসাউমু লি ওয়া আনা আজিজি বিহি, রোজার সবচেয়ে বড় যে বৈশিষ্ট্যগুলো আছে এর ভিতরে অন্যতম বৈশিষ্ট্য হলো, আরে অন্য যত ইবাদত আছে সমস্ত ইবাদতের প্রতিদান পুরস্কার যা বিনিময় আছে আল্লাহ তাআলা বিভিন্ন মাধ্যমে দান করবেন, বিভিন্ন ভাবে দিবেন, কিন্তু রোজা এমন এক ইবাদত, সিয়াম সাধনা এত গুরুত্বপূর্ণ একটি ইবাদত, এটার বিনিময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো মাধ্যমে দিবেন না, কোনো ফেরেশতার মাধ্যমে দিবেন না, এটা মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটা বান্দাকে নিজ হাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান করবেন। সুবহানাল্লাহ, আসসাউমু লি ওয়া আনা আজিজি বিহি, আরে বান্দা তো শুধু আমাকে সন্তুষ্ট করার জন্যই এই আমলটি করেছে, কিভাবে আমি বান্দাকে বঞ্চিত করি, না আমার বান্দার পুরস্কার আমি নিজ হাতে দান করব, আমার বান্দার জন্য সর্বপ্রথম পুরস্কার হলো আমার বান্দার জন্য স্পেশাল একটা গেট তৈরি করব, জান্নাতের ভিতরে রায়্যান নামক এই গেট দ্বারা আমার এই ওজাদার বান্দা বান্দিরা প্রবেশ করবে। সুবহানাল্লাহ, এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজ হাতে এই ওজাদারদের পুরস্কার দান করবেন। মুহতারাম হাজিরিন, এই আলোচনার মাধ্যমে বোঝা যায় যে শুধু না খেয়ে সারাদিন থাকলাম এর মাধ্যমে আমার রোজাটা পরিপূর্ণ কমপ্লিট হয় না, বরং এর সাথে আরো অনেকগুলো বিষয় জড়িত আছে, শরীর আছে, এগুলোকে মিলিয়ে আমার এই রোজাটা সুন্দর করতে হবে, সার্থক করতে হবে, সাজাতে হতে হবে। মুহতারাম হাজিরিন, এই রমজানকে কেন্দ্র করে, রমজান উপলক্ষে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বেশ কিছু স্পেশাল অফার দিয়েছে, বেশ কিছু আমলের কথা বলেছে। যেমন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ দিকে এসে যে হাদিসটি বর্ণনা করেছেন, রোজার গুরুত্ব, অন্যান্য মাস থেকে রমজান মাস সবচেয়ে শ্রেষ্ঠতম, রমজানের ইবাদতগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ, একটা নফল ইবাদত অন্য সময় বান্দা তুমি করতে, এই নফল ইবাদতটাই যখন তুমি রমজান মাসে করবে, কানা কামাল মাত্তা ফরিদাতান ফিমা সিওয়াহু, রমজান ব্যতীত অন্য সময় তুমি নফল অনেক নফল করেছো, কিন্তু এই নফলগুলোই যখন তুমি রমাদানুল মুবারকের ভিতরে করবে, এর মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক একটা নফলের বরকতে, এক একটা নফলের বিনিময়ে তোমার আমলনামায় এক একটা ফরজ ইবাদতের সমতুল্য সওয়াব আল্লাহ তাআলা দান করবে। রমজানের স্পেশাল একটি বৈশিষ্ট্য। মুহতারাম হাজির, এত কি নয়, বরং অন্য সময় তুমি একটি ফরজ আদায় করেছো,
কান কামান আদা 70 ফরিদাতান সালমান ফারসি হাদিসের ভিতরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ দিকে এসে বক্তব্য দিয়েছেন অন্য সময় তুমি একটি ফরজ ইবাদত করেছো এই ফরজ ইবাদতটা যখন তুমি রমাদানুল মুবারকের ভিতরে করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ফরজের বিনিময়ে 70টি ফরজ ইবাদতের সমতুল্য সওয়াব তোমার আমলনামায় দান করবে সুবহানাল্লাহ কোন অংশই কম নয় এবং যাকে আল্লাহ তাআলা বিভিন্ন ভাগে ভাগ করেছেন রহমত মাগফিরাত নাজাতের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রমজানকে ভাগ করেছেন তাহলে মুকাররম হাজিরিন আসল সংক্ষিপ্তভাবে আমরা শুধু জানবো যে এই রমজানের ভিতরে স্পেশাল কি কি আমল আছে যেগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে নির্দেশ দিয়েছে রমজান শুরু হওয়ার সর্বপ্রথম যে আমল উসহিলালা শাবান লি রমাদান রমজানকে কেন্দ্র করে তোমরা দিনের হিসাব গণনা ঠিক রাখো আজকে শাওয়ালের কয় তারিখ এই হিসাবটা ঠিক রাখো কবে রমজান শুরু হবে এই হিসাবটা তোমাদের মাঝে যাতে থাকে রমজানের চাঁদ দেখার জন্য তোমরা চেষ্টা করো প্রত্যেকই চাঁদ এটা একটা গুরুত্বপূর্ণ ইবাদত প্রত্যেকই চাঁদ দেখার জন্য তোমরা চেষ্টা করবে এটা হলো রমজানের প্রাথমিক সূচনা বড় ধরনের একটি ইবাদত যখন চাঁদ দেখবে আল্লাহুম্মা ইন্না আলাইনা মিন আমরি ওয়াল ঈমানি ওয়াস সালামাতি ওয়াল ইসলাম রব্বি ওয়া রব্বুল্লাহ চাঁদ দেখার সাথে সাথে এই দোয়া তোমরা পাঠ করো মুক্তারাম হাজিরিন চাঁদ দেখা বড় ধরনের ইবাদত কিন্তু এই ইবাদত থেকে অনেক ক্ষেত্রে আমরা এখন পিছিয়ে আমরা নির্ভর করছি রেডিও আমরা নির্ভর করছি টেলিভিশন আমরা নির্ভর করছি বিভিন্ন মাধ্যম হ্যাঁ এগুলো ঠিক আছে তারপর আমি একজন মুসলিম হিসেবে আল্লাহ রসুলের হাদিস উপর আমল করার জন্য আমার যতটুকু সাধ্য আমি চেষ্টা করি আকাশের দিকে একটু তাকাই যে কোন দিক থেকে চাঁদটা উঠছে একটু যদি খোঁজাখুঁজি করি অনেক বড় সওয়াবের মাধ্যমে আমরা অর্জন করতে পারবো আসল মুক্তারাম হাজিরিন রমজানের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত হলো রোজা রাখা এই রোজাটা এত গুরুত্বপূর্ণ ইবাদত যদি রমজান মাসে মানুষ কোনোভাবে রোজা ছেড়ে দেয় বিগাইরি উযরি কোন ধরনের শরীরী উযর ছাড়া যদি এই রমজানের রোজাকে ছেড়ে দেয় যদিও পরবর্তীতে এই রোজাটি বান্দা আদায় করে তারপরও এই একটা রোজার যে ফজিলত যে সওয়াব এটা যদি সারা বছর সে বান্দা ওই একটা কাফার আদায় করতে থাকে কাজা আদায় করতে থাকে ফজিলতের দিক থেকে সওয়াবের দিক থেকে কখনোই এই রমজানের মান রক্ষা করা সম্ভব নয় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব বেশি সতর্ক করেছেন আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ব্যাপারে সবচেয়ে বড় যে ঘোষণাটি দিয়েছেন মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যানবি সহিহ বুখারী বর্ণনা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন রমজানের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো বান্দা যদি কোনো ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সন্তুষ্ট অর্জন করার জন্য এই রোজার আমল করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ব্যাপারে যে ঘোষণা দিচ্ছেন গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যানবি তার সমস্ত গুনাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দিবেন তাহলে এই রোজা আমাদের গুনাহ মাফ করানোর জন্য আমাদের সামনে উপস্থিত হচ্ছে কোন অবস্থাতেই আমাদের এই রোজাটি যাতে আমরা ছেড়ে না দেই সামান্য কোন অজর এর মাধ্যমে যাতে রোজাটি আমরা ভঙ্গ না করি এ ব্যাপারে আমরা সচেষ্ট থাকবো রমজান সংশ্লিষ্ট যে ইবাদতগুলো আছে এর ভিতরে বড় ইবাদত হলো সেহরি খাওয়া এই সাহরি এটা একটা গুরুত্বপূর্ণ ইবাদত সাহরির বিষয়টি হলো একেবারে শেষ দিকে এসে খাওয়া এটা হলো মুস্তাহাব আমল এবং খুব বেশি পরিমাণে খেতে হবে এমনটা না বরং সেহরি খাওয়ার উদ্দেশ্যে যদি কেউ শুধু একটু দুধ পান করে একটু পানি পান করে কিংবা খেজুর পান করে এর মাধ্যমে সেহরি খাওয়ার আমলটা হয়ে যাবে এবং এই সুন্নাত আদায় হয়ে যাবে মুহতারাম হাজিরিন এখানে একটা বড় সমস্যা আছে অনেক সময় এমন হতে পারে যে ঘুম বেশি এসেছে বা কোনো কারণে আমি উঠতে পারি না সেহরির আমল করতে পারি না এই সাহরির আমল শব্দটা আসলে সাহরি অনেক সময় আমরা সেহরি বলি সেহরির অর্থ আরবিতে যেটা আসে এটা হলো জাদু সেহর এখানে সাহর সুহুর শব্দটা হাদিসে এসেছে এই সাহরির যে বিষয়টি আছে এই সাহরিটা এই সাহরি যেটা আছে এই সাহরির বিষয়টা হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামান্য পরিমাণ ভোগ করি তারপর এটা ওই সুন্নতের নিয়তে আদায় করো যদি কেউ খেতে না পারে অনেক সময় হুজুর সেহরি খেতে পারি না তাহলে কি রোজা রাখতে পারবো কিনা বা রোজা হবে কিনা সেহরি ভিন্ন আমল রোজা ভিন্ন আমল কেউ খেতে পারে না নিয়ত করা শুরু করে দিবে এমন না ঘুম থেকে আবার খেয়ে তারপর খাওয়া শুরু করলাম এমন কি যাতে না হয় ভুল হয়েছে খেতে পারি নাই আমার নিয়ত শুরু করে দেবো এই শেষ পর্যন্ত আমি ইফতার পর্যন্ত এভাবে আমি রোজা রাখবো এটা গুরুত্বপূর্ণ একটি বিষয় মুহতারাম হাজিরিন রমজান সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ আরেকটি ইবাদত হলো সেহরির সাথে সাথে ইফতার ইফতার এটা এত গুরুত্বপূর্ণ ইবাদত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলের মাধ্যমে অনেক পুরস্কারের কথা ঘোষণা করেছেন তুমি যেভাবে রোজা রাখছো রোজা রাখা তুমি নিজে ইফতার করা এবং ইফতার করানো দুইটা বিষয়ের সাথে সংশ্লিষ্ট ইফতারের সময় হয়েছে কোন ধরনের বিলম্ব না করা মাদ্রাসা আজান দেয় না ইফতার করতে পারবো না বিষয়টি গলত ভুল
এমন কি না সময় হয়েছে সময় আমি যখন দেখব ঠিকমতো হয়েছে আমি আমার ইফতার শুরু করে দেব মুহতারাম হাজী এখানে দুইটা বিষয় আছে একটা হলো ইফতার করা আর একটা হলো ইফতার পড়ানো ইফতার বিজয় করব এটা তো ঠিকই আছে এই হাদিসে বিদায় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উৎসাহ দিয়েছেন উদ্দীপনা দিয়েছেন যে তোমরা মানুষকে ইফতার করাও এই হাদিসের ভিতরে এসেছে মান ফাত্তারা ফীহি সাইমান যে ব্যক্তি অন্য মানুষকে ইফতার করালো এর মাধ্যমে কি হয়েছে ওই ব্যক্তি সারাদিন রোজা রেখে যে পরিমাণ সওয়াব পেয়েছে আমি ইফতারের বরকতে পরিপূর্ণভাবে হুবহু ততটুকু সওয়াব আল্লাহ তাআলা আমার আমলনামায় দান করবেন মুহতারাম হাজিরিন প্রশ্ন আসতে পারে যে তাহলে আমি রোজা রেখে আমার সওয়াবগুলো কি তাকে দিয়ে দিলাম বিষয় কি এমন নয় বিষয়টা মিন বাইরে আইন মুসা মিন ওজুরিহি চাই আল্লাহ রাসূলের উত্তর দিয়েছে যে তুমি রোজা রেখে তো পরিপূর্ণ সওয়াব পেয়েছই আর এক ভাই তোমাকে ইফতার করিয়েছে তো তিনিও এই ইফতার করানোর এত গুরুত্বপূর্ণ একটি আমল করানোর মাধ্যমে তোমার সমপরিমাণ সওয়াব আল্লাহ তাআলা স্পেশাল তার জন্য বরাদ্দ রেখেছে এটা সামান্য কোনো কিছু দ্বারাও এই ইফতারিটা হতে পারে আর যদি কেউ ঘর ব্যাগ সুন্দর মতো তৃপ্তি সহকারে কাউকে ইফতার করায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুসংবাদ দেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের ময়দানে তাকে হাউজে কাউসার থেকে পানি পান করাবেন এটা এত গুরুত্বপূর্ণ লাম ইয়াউমা ফীহি আবাদান বাদাহু এরপরে আর কোনোদিন এই বান্দার কোনো পিপাসা তৃষ্ণা কোনো কিছুই আসবে না সুবহানাল্লাহ একজন মানুষকে ইফতার করানো অনেক বেশি ফজিলত এজন্য নিজেরা যেভাবে একটু ভালো ইফতারের জন্য চেষ্টা করছি ঠিক অনুরূপ ভাবে আমার মা বাবার জন্য আমি একটু চেষ্টা করি আমার মা বাবা গ্রামে পড়ে আছেন তারা যেভাবে ইফতার করবেন তারা ইফতার নিয়ে যাতে কোনো টেনশন তাদের না আসে সন্তান হিসাবে তা আমার দায়িত্ব আমার আত্মীয় স্বজনের ভিতরে গরিব মানুষ আছেন তাদের ইফতারের যে সমস্ত জিনিসের প্রয়োজন আমি জানি যে তিনি অসহায় মানুষ তার জন্য 2 কেজি ছোলা 5 কেজি চিনি এভাবে জিরা মুড়ি গুড় খেজুর এইভাবে শরবত এরকম কিছু একটা প্যাকেজ তার কাছে আমি পাঠিয়ে দিই অনেক সওয়াব আমি অর্জন করতে পারবো অন্তত মাস সওয়াব অর্জন করার মাস মহতারাম হাজিরিন তো ইফতারের ক্ষেত্রে এসে তো অনেক খাজা আছে সময় অল্প অনেক সময় দেখা যায় বিভিন্ন বিশাল বিশাল ইফতার পার্টি বড় বড় ইফতার পার্টি মহতারাম হাজিরিন ইফতার সেহনি রমজানের ইবাদত সবগুলোই যাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সন্তুষ্ট অর্জন করার জন্য হয় এটা যেন লোক দেখানোর জন্য কোনো ভাবেই না হয় বিশাল বিশাল পার্টি কিন্তু কোনো গরিব ঢোকার কোনো সুযোগ সেখানে নেই বড় বড় মানুষ ভালো ভালো মানুষ তাদের জন্যই এই সুযোগ ড্রাইভার তিনিও বেচারা গাড়ির ভিতরে পড়ে আছেন তার জন্য এই সুযোগটা হয় না আবার অনেক সময় আরে শুনছো আমি 200 লোকের গ্রেফতারি করাচ্ছি 500 লোকের গ্রেফতারি করাচ্ছি কথাটা একটু সাইজ মতন বলি নতুন আরেক স্টাইল এসেছে হ্যাঁ ইফতারি রাগ মোহরতে দাঁড়িয়ে হ্যাঁ আলহামদুলিল্লাহ ভাই কারো কোনো সমস্যা নেই হ্যাঁ আমার জন্য সবাই দোয়া করবেন তো এরকম না করে আল্লাহর জন্যই যাতে আমার এই বিষয়টি হয় এই বিষয়টি আমরা একটু ভালোভাবে চেষ্টা করবো মহতারাম হাজিন আর একটা সুসংবাদ নেই আমল যদি করতে চান এখানেও আমাদের একটি ব্যবস্থা আছে আমাদের মসজিদে এখানে বিভিন্ন ধরনের আশপাশের মানুষ আছেন অনেক পথিক আছেন যারা ইফতারি মুহূর্তে যদি এখানে উপস্থিত হয়ে যান তাদের জন্য একটা ইফতারির ব্যবস্থা আমাদের মসজিদ কর্তৃপক্ষ থেকে আছে এখানে আমাদের প্রায় 130 থেকে 150 লোকের ইফতারি এভাবে প্রতিদিন হচ্ছে আলহামদুলিল্লাহ বিগত দিনগুলোতে হয়েছে তো এখানে আমরা এভাবে ইফতারির একটা ফান্ড আছে এখানে বাসও থাকে আমাদের মজলিসে বাসের কমিটির লোক আছেন তো আমরা ইফতারির যে ফান্ড আছে এখানে আমরা শরীক হতে পারি আল্লাহর এই বান্দারা রোজা রেখে যে সওয়াব অর্জন করেছেন আমিও এখানে শরীক হয়ে সওয়াব অর্জন করতে পারি এরকম একটি ব্যবস্থা আপনাদের জন্য এখানে রাখা হয়েছে মহতারাম হাজিরিন রমজান উপলক্ষে আরো যে আমল আছে তারাবির একটা আমল আছে গুরুত্বপূর্ণ একটা আমল রমজানের বাহিরে এটা কখনোই সম্ভব নয় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই তারাবিতে যারা উপস্থিত হবে তাদের জন্য আল্লাহ তাআলা তাদের জীবনের গুনাহগুলো মাফ করে দেবেন হাদিসের ভিতরে এসেছে আমাদের এখানে সুন্দর ব্যবস্থাপনা এখানে তারাবির ব্যবস্থা আছে এখানে আপনারা শরীক হবেন এবং তারাবির বিষয়গুলো যে আছে অনেক ধরনের কথা বিভিন্ন ধরনের মুহতারাম হাজিরিন কোরআনুল কারীম তারাবির ভিতরে খতম করা একটা সুন্নাত 20 রাকাত তারাবি পড়া এটা একটা সুন্নাত কোন ধরনের ভেজাল কেউ করবেন না কারো যদি পড়তে মনে না চায় কম করতে মনে চায় এক পাশে দাঁড়াবেন মাঝে দাঁড়াবেন তারাবি হয়েছে আট রাকাত হয়েছে আপনি হাঁটা শুরু করলেন অন্য মানুষকে আপনি কষ্ট দিলেন মেহরবানি করে প্লিজ এমন কাজ কেউ করবেন না যদি আপনার কাছে আপনার পড়তে মনে চায় করেন মানা করব না নিষেধ করব না রমজান মাস ইবাদতের মাস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত 20 টাকা ওমর রাদিয়াল্লাহু আনহু ওই সময় ইজমা হয়েছে বিষয় এটা শরীয়তের সুপ্রসিদ্ধ একটি মাসালা কোনো বিতর্কের কোনো সুযোগ নেই তো 20 টাকা তারাবি ইনশাআল্লাহ আমরা করার চেষ্টা করব এখানে যে সমস্যা তারাবি এটা হলো তারবি হাতুন বিরতি আস্তে আস্তে সুন্দর মতো ধীরস্থির ভাবে তারাবি পড়া তারা যদি খুব জোরে একেবারে 120 গতিতে আমি গাড়ি ছাড়লাম এটা আসলে শরীয়ত এভাবে পছন্দ করে না তাই বলে না এজন্য তারা এটা একটু ওই মানসিকতা নিয়ে আমরা এখানে আসবো যাতে সুন্দরভাবে আমরা তারাবিগুলো আদায় করতে পারি আস্তে আস্তে ধীরস্থির
কিভাবে আমাদের তারাবিগুলো হয়, চার রাকাত পর পর অনেক সময় যে ভেজালগুলো এখানে হয়, তারাবি পড়বো তারাবি নিয়ম জানি না, আমরা তারাবি তো কেমনে পড়বো, নিয়ম স্বাভাবিকভাবে যেভাবে পড়ি এইভাবেই আমরা পড়বো, কিন্তু তারাবি পড়বো তারাবির পরে যে দোয়া আছে দোয়া তো জানি না, তারাবিটা মা বন্ধের প্রশ্নটা বেশি, তারাবির পরের যে দোয়া সুবহানাল্লাহি মুলকু ওয়া লা মালিকু কোনো হাদিসের এটা দোয়া না, এক বুজুর্গের এটা একটা দোয়া, এটা আমরা পড়ি হ্যাঁ অর্থভাবে পড়তে পারি, এখানে অন্যান্য তাসবিহাতুল আদায় করতে পারি, ইস্তিগফার করতে পারি, অন্যান্য দুরুদ শরীফ পড়তে পারি, আস্তে আস্তে আবার খুব জোরে চার রাকাত শেষ হয়ে গেলে উচ্চ আওয়াজে সুবহানাল্লাহ এভাবেও না করি, অন্য কারো যাতে এখানে ডিস্টার্ব এবং কষ্ট না হয় এ বিষয়টি আমরা খুব ভালোভাবে সতর্ক থাকবো, ভালোভাবে খেয়াল রাখবো, মা বোনদেরকেও এই বিষয়টি জানিয়ে দিই, তারাবিটা একটা ধীরস্থিরভাবে সুন্দরভাবে শান্তভাবে পড়ার জন্যই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিয়েছেন। মুহতারাম হাজির, এছাড়াও শুধু শিরোনামগুলো আমি বলছি, এই রমজান উপলক্ষে স্পেশাল যে আমলগুলো আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসটি বলেছেন মুদাওয়াসাতুল কোরআন, কোরআন তেলাওয়াতের মাস, বেশি বেশি এখানে কোরআন তেলাওয়াত, কোরআনের মুযাকারা করা, কোরআন শিক্ষা, বয়স্কদের জন্য কোরআন শিক্ষার যে সমস্ত ব্যবস্থা আছে, যারা না পারি এই শিক্ষাগুলো আমরা করবো, পারি সহিভাবে করার যাতে হয় কিনা এটা আমরা পরীক্ষা করবো, আরো যদি পারি কিছু অর্থ শেখার জন্য এভাবে চেষ্টা করবো, রমজান মাস কোরআন সংশ্লিষ্টতা যাতে আমাদের জীবনটা যায় এবং এই আলোকিত আমাদের জীবনটা আলোকিত হয়ে যায় এটা আমরা খেয়াল রাখবো, এবং ইনশাআল্লাহ যে আমলগুলো আমাদের মসজিদে চালু থাকে এর ভিতরে গুরুত্বপূর্ণ একটা আমল হবে প্রতিদিন বা যখন ইনশাআল্লাহ এই কোরআন ও হাকিম নিয়ে কিছু আলোচনা কোরআনের মস এই বিষয়ের সাথে আমি থাকবো সময় দেবো, প্রতিদিন বা যখন ইনশাআল্লাহ এই কোরআন কারিম নিয়ে আলোচনা হবে কোরআনের সাথে গভীরতা বন্ধুত্ব বাড়ানোর জন্য যে পরামর্শগুলো আছে এগুলো ইনশাআল্লাহ আমরা নিজেরা এখানে মুযাকারা করবো। মুহতারাম হাজিরিন, রমজান মাস দান সদকার মাস, আল্লাহ রাসূল অন্য সময় যে সবচেয়ে বেশি দান করেছেন এই রমজান মাসে, এজন্য আমাদের দানের হাত যাতে মুক্ত হয় তাই খুলে যায় আমরা সবসময় খেয়াল রাখবো, গরিব দুঃখী অসহায় মানুষকে যেভাবে দান করবো, আমরা যে মসজিদটা এখন নামাজ পড়তে এসেছি আমরা তো আলহামদুলিল্লাহ এখন অনেক সুন্দর পরিবেশ, এই মসজিদে এখন কিন্তু নির্মাণ কাজ চলছে, সংস্কারের কাজ চলছে, এবং রমজান উপলক্ষে আলহামদুলিল্লাহ আমাদের কমিটির যে সমস্ত সদস্যবৃন্দ আছেন তারা খুব সুন্দর ব্যবস্থা নিয়েছেন, এই পরিষ্কার পরিচ্ছন্নতা রং করা এই জাতীয় কাজগুলো আমরা শুরু করে দিয়েছি, এর জন্য অনেক কাজের টাকার প্রয়োজন, আপনারা খুব উদার্ত আহ্বান জানাচ্ছি আপনাদের কাছে মুক্ত হস্তে আল্লাহর ঘরে আমরা বেশি বেশি দান করি, বিশেষ করে এখন সবচেয়ে বেশি যে প্রয়োজন আমাদের চতুর্দিকে রাস্তার কাজ চলছে, বারবার আমার নিজের কাছে অত খারাপ লাগছে, নিজের কাছে অসহায় মনে হচ্ছে যে এতবার আপনাদেরকে ডিস্টার্ব দিচ্ছি কিন্তু করার কিছু নাই, ব্যাংক খালি, পুরো অ্যাকাউন্ট খালি, কোনো টাকা পয়সা কিছুই নাই। মোহতারাম হাজির, আমি একদম উদার্ত আহ্বান জানাচ্ছি, কঠিন ভাষায় বিনয়ের সাথে আপনাদেরকে বলছি এই কাজ যাতে বন্ধ না হয়ে যায়, আল্লাহর কাছে ধরা খেয়ে যাবেন, আল্লাহর ঘর মসজিদের জন্য চাওয়া হচ্ছে, আমার ব্যক্তি বাড়ি করবে এজন্য আপনাদের কাছে চাই না, আল্লাহর ঘর মসজিদের জন্য চাওয়া হচ্ছে, এই কাজ যদি এখন সাহায্য না করেন বন্ধ হয়ে যাবে, আপনাদের সকলের কাছে প্রত্যেক মানুষের কাছে আমি স্পষ্ট ভাষায় বিনয়ের সাথে আবেদন করছি, দরখাস্ত করছি এই কাজের জন্য আপনারা বেশি বেশি দান করেন, এখানে বালু সিমেন্ট মিস্ত্রির খরচ অনেক টাকার প্রয়োজন আছে, ছয় তলার কাজ এখনো বাকি, আমরা এসে নামাজ পড়ছি দোতলার লোকগুলো কষ্ট হচ্ছে, তিন তলার কষ্ট হচ্ছে, আমাদের এরকম অনেকগুলো প্যাকেজ আছে মসজিদকে সুন্দর করার জন্য, রমজান মাসকে সামনে রেখে বেশি বেশি আমরা দান করার জন্য অবশ্যই চেষ্টা করব। মুহতারাম হাজিরিন, এছাড়াও রমজানের শেষে আরো কিছু আমল আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ দিয়েছে খুব বেশি পরিমাণ আমল, কিন্তু আমাদের বিষয় হলো সম্পূর্ণ উল্টা, রমজান শুরু হবে আমাদের মসজিদ আলহামদুলিল্লাহ পুরো ভরপুর, সরকার পর্যন্ত পুরো ভরপুর, অনেক সময় এদিকেও অনেক কিছু আমাদের ব্যবস্থা করতে হয়, কিন্তু রমজান এক একদিন যায় মুসল্লিও আস্তে আস্তে কমতে থাকে, মুসল্লিও কমতে থাকে, এরপর এমন একটা অবস্থা হয় যে দোতলা পর্যন্ত মুসল্লি থাকে না, অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল হলো যত রমজান গভীরে যাবে যত রমজান দিন সামনে অতিক্রম করে আল্লাহ রাসূল তত বেশি পরিমাণে আগ্রহ নিয়ে এই রমজানের ইবাদত গুলো করছেন, শেষ দশক আল্লাহু আকবার, আল্লাহ রাসূলের পুরো বছরের ভিতরে সবচেয়ে বেশি পরিশ্রম যে ইবাদতের জন্য করতেন এটা হলো রমজানের শেষ দশকে, বড়ই আফসোস আমরা অনেক সময় কপাল পড়ে যাচ্ছে আমাদের যে এই শেষ দশকে আমাদের চিন্তা থাকে অনেক কি করব কার জন্য কি কিনব, চিনি সেমাই গুলো কেনা হয়েছে কিনা, অমুকের বাজার হয়েছে কিনা, এই কার জন্য কি শপিং মার্কেট আছে, এই বিষয়গুলো নিয়ে আমরা ঝামেলায় ব্যস্ত হয়ে যাই, এগুলো যাতে না করি, অন্য কোনো সময় তার আত্মীয় স্বজনকে আল্লাহ রাসূল এভাবে উঠাতেন না, কিন্তু হাদিসের ভিতরে পাওয়া যায় রমজানের শেষ দশকে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াই ফাযা আহলাহু নিজে কোমরে কামছা বেঁধে নামতেন ইবাদতের জন্য, পরিবার পরিজন যারা আছেন সবাই পৌঁছিয়ে দিতেন আরে ঘোরানোর সময় এখন নয় ওঠো আল্লাহর ইবাদত বন্দেগীতে লিপ্ত হয়ে যাও, এজন্য রমজানের এই শেষ দিকে বা যতদিন যাবে যাতে আমাদের মুসল্লির সংখ্যা না কমে তারাবির জন্য খুব বেশি পরিমাণ আগ্রহ মুহতারাম হাজিরিন বুঝতে হবে তারাবিটা সুন্নত ইবাদত, সুন্নতের জন্য এত গুরুত্ব দিচ্ছি আলহামদুলিল্লাহ অনেক প্রশংসা, কিন্তু ফরজ গুলোর ক্ষেত্রে তো মুসল্লি খুঁজে পাওয়া যাচ্ছে না, ফরজের ক্ষেত্রে দেখা যায় মুসল্লি নাই, এটাও একটা ভুল, এরকম
অনেক সূত্র ভুল মিলিয়ে আমাদের জীবনটা যাচ্ছে এজন্য মুক্তার হাজী রমজানকে সামনে রেখে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক সুসংবাদের কথা বলেছেন অনেক সুন্দর সুন্দর আলোচনা করেছেন সবগুলোর মূল কথাই হলো বেশি বেশি ইবাদত করতে পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে তোমরা সন্তুষ্ট অর্জন করো তার থেকে মাগফিরাত তোমরা এভাবে ঘোষণা দাও মুক্তার হাজী তাহলে চূড়ান্তভাবে শেষ সময় একটা বিশেষ দরখাস্ত মসজিদ নির্মাণের জন্য আপনারা বেশি বেশি সহযোগিতা করার চেষ্টা করবেন আর রমজানকে কেন্দ্র করে আমাদের নামাজের যে সময়সূচি নামাজের যে সময়সূচি এ ব্যাপারটা একটু ভালোভাবে আমরা শুনি আলহামদুলিল্লাহ ইশার জামাত এখন বর্তমানে যে সময় চলছে পৌনে নয়টা ইনশাআল্লাহ আমাদের ইশার জামাত শুরু হবে আর যে আমলগুলো চলবে ইনশাআল্লাহ এই খবরের পরে আমাদের মসজিদে ইনশাআল্লাহ কোরআনুল হাকিম নিয়ে আলোচনা হবে আসরের পরে সংক্ষিপ্ত হাদিসের উপর আলোচনা হবে তারাবির আগে অল্প সময়ের ভিতরে পুরো তারাবির মুলাক্কাস মূল কথাগুলো আলোচনা আসবে তো আমাদের ইশার জামাতটা ইনশাআল্লাহ পৌনে নয়টায় শুরু হবে এর আগে দেওয়া এখন সম্ভব নয় আর ইফতারির পরে মাগরিবের যে সালাত ইফতারির পরে ইফতারির সময় থেকে 15 মিনিট পরে ইনশাআল্লাহ আমাদের মাগরিবের সালাত দাঁড়াবে ইফতারির আজান হবে ইফতারি শুরু হবে এখান থেকে 15 মিনিটের ভিতর ইনশাআল্লাহ 15 মিনিট সময় আমরা এখানে বিরতি দেব এরপর আমাদের নামাজটা ইনশাআল্লাহ শুরু হবে আর ফজরের বিষয়টি হলো যে সময় শেষ হওয়ার পর থেকে মানে আজান থেকে ইনশাআল্লাহ 10 মিনিট পরে ইনশাআল্লাহ আমরা এই ফজরের জামাতে দাঁড়িয়ে যাব ইনশাআল্লাহ যারা এখানে সালাতে আসবো তো এই সময়গুলো লক্ষ্য রেখে ইনশাআল্লাহ আমরা এখানে আসার চেষ্টা করব আল্লাহ তাআলা আমাদের রমজানটাকে সুন্দরভাবে কাটানোর তৌফিক দান করুন রমজানের হক আদায় করে যে সমস্ত জিনিসগুলো ছাড়ার জন্য বলেছেন এগুলোকে ছেড়ে যে ইবাদতগুলো করার জন্য নির্দেশ দিয়েছেন এগুলো আল্লাহ তাআলা সহি সালামতে সুন্দরভাবে সমস্ত ধোকা থেকে মুক্ত থেকে আল্লাহ তাআলা আমাদের করার তৌফিক দান করুন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন